সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি তেইশ বাংলাদেশি নাবিকদের সুস্থভাবে ফেরাতে তৎপর সরকার নির্দিষ্ট দিনক্ষণ বলা না গেলেও চলতি মাসেই তাদের ফিরিয়ে আনার আসার কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি তাদেরকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা তার পরিবারের কাছে যেন তারা ফিরে যেতে পারে আমাদের প্রথম দায়িত্ব এবং সেই লক্ষ্যে কিন্তু কার্যক্রম চলতেছে দিন তারিখ দিয়ে এটা সমাধান করা সম্ভব নয় তবে এখন পর্যন্ত বলতে পারি যে সম্পূর্ণ বিষয়টি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার